রাজধানীর হাজারীবাগ এলাকায় অভিযান চালিয়ে কাজী কাওয়ান ও নাজেল হোসেন নামে ভুয়া প্রশ্ন ফাঁস চক্রের দুই সদস্যকে আটক করেছে র‍্যাব-২। বৃহস্পতিবার দুপুর 2টার দিকে হাজারীবাগের নীলাম্বর শাহ রোডে একটি বিকাশের দোকানের সামনে থেকে তাদের আটক করা হয়। র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া ইউনিয়ন সিনিয়র সহকারী পরিচালক এসএসপি মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।